আমাদের দেশে হবে সেই ছিলে কবে, কথায় না বড় হইয়ে কাজে বড় হবে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের দেশে কিন্তু সেই ছিল হয়েছে, হবে এই প্রত্যাশা আমরা করি। এই দেখো না, আন্তর্জাতিক অলিম্পিয়াডে আমরা স্বর্ণপদক কিন্তু অর্জন করেছি। এই তো এই বছরেই এশিয়ান প্যাসিফিক ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াডে বাংলাদেশ ছেলে মারুফ হাসান স্বর্ণপদক অর্জন করেছে এবং টিমের অন্য অন্যরা বিভিন্ন পদক অর্জন করেছে। তো এটা তো আমাদের এগিয়ে যাওয়ার পালা, আমরা এগিয়ে যাব। তোমরা অবশ্যই সেই চেষ্টা করবে, এই প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাস। আজ অনলাইন ক্লাসে গণিত নবম ধরন শ্রেণী অধ্যায় পাঁচ এক সলগ্বিষ্ট সমীকরণ নিয়ে আমরা আলোচনা করব, বেসিক নিয়ে আলোচনা করবো এবং পরবর্তীতে তোমাদের কিছু গাণিতিক সমস্যার সমাধান করে দিব। তোমরা অবশ্যই ক্লাসটা মনোযোগ সহকারে দেখবে, আর কোনো সমস্যা হলে তো আমার মোবাইল নাম্বার আছে, তোমরা অবশ্যই মোবাইল করে আমার কাছ থেকে জেনে নিতে পারবে। আমি তোমাদের সবসময় সাহায্য করার জন্য প্রস্তুত, সেই জন্য আমি আমার মোবাইল নাম্বারটা নিচে দিয়ে রাখছি, যেন তোমরা কোনো সমস্যা কোথাও থাকলে যেন আমাকে জানাতে পারো এবং আমি তোমাদের সেই সমস্যাগুলো কিন্তু সমাধান করিয়ে দেওয়ার জন্য সর্বদা সচেষ্ট থাকবো। তো ঠিক আছে, শুরু করি তাহলে। এক্ষেত্রে প্রথমে তোমাদের যে একটা ধারণা দেব সেটা হলো চলক সম্পর্কে একটু ধারণা দেব। চলক জিনিসটা কি, গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে একটা অজ্ঞাত রাশি ও পরিবর্তনশীল রাশি চলক। যেমন দেখো, এই একটা সমীকরণ, এখানে দেখো এই এক্স এর মানটা কিন্তু আমাদের সে একটা অজ্ঞাত রাশি। সেটা কী করি আমরা হয়তো সমস্যার সমাধানটা করি, যান্ত্রিক সমস্যার সমাধান করি, হয়তো সেটা আমরা বের করতে পারবো। বুঝতে পারছো? এই এইরকম আবার দেখো, চলকের সাথে কিন্তু আর একটা সম্পর্ক আছে, কিছু ধ্রুবকের। কেমন? যেমন এক্স প্লাস এ ইজিক্যাল টু হয়তো ফাইভ, তাহলে এখানে কিন্তু এক্স এর মানটা কিন্তু আমাদের অজানা আছে, আর এখানে এটা কিন্তু আমাদের ধ্রুবক। এক্স এর মানটা কিন্তু আমরা বের করবো, এই অজ্ঞাত রাশির মানটা কিন্তু আমরা বের করবো, এখানে এটা ধ্রুবক। সাধারণত আমরা এর ক্ষেত্রে ধ্রুবক বলতে সেই রাশিটা বোঝাবো, সেগুলো কী বলা যায়, যেটা স্থির রাশি, এটা মাথায় রাখবে। ধ্রুবক হলে একটা স্থির রাশি, মানে স্থির বা নির্দিষ্ট মান যার থেকে, সেটাই কিন্তু আমরা ধ্রুবক বলি। এগুলো সাধারণত আমরা ইয়ে করি, কিন্তু যেমন এ বি সি অর্থাৎ প্রথম দিকের এগুলো বর্ণগুলোকে আমরা কী করি, আমরা ধ্রুবক বলি, আর শেষের এক্স ওয়াই জেড এগুলোকে আমরা চলক হিসেবে চিহ্নিত করি, এগুলোকে আমরা কী বলি, ধ্রুবক। আর এক শেষেরগুলোকে আমরা কী করবো, চলক হিসেবে আমরা চিহ্নিত করি, আমরা ব্যবহার করি শেষের দিকগুলো আর কি, ইংরাজি বর্ণমালার অক্ষরগুলোর মধ্যে আর কি। তো ঠিক আছে, চলক ধ্রুবক জানলে, এরপরে এক চলকবিষ্ট সমীকরণ দেখো। এখানে সমীকরণটা, এই সমীকরণটার মধ্যে কি আছে, একটা চলক আছে, যেমন টু এক্স প্লাস ফাইভ ইজিক্যাল টু তো দেখা গেছে ফিফটিন, এখানে কি আছে, একটা চলক। আবার এইটাকে আবার কি বলা যাবে, এক ধাপ, কেন এখানে দেখো পাওয়ার এখানে কত, ওয়ান, সেই জন্য কি বলছে এক চলক এবং এক ধাপ বিশিষ্ট। আবার যদি এর হয় এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স ইজিক্যাল টু জিরো, এখানে ধাপ কয়টা আছে, পাওয়ারটা, ধাপ বলতে আমরা পাওয়ার, তাহলে এটা কি এক চলক কিন্তু দ্বিঘাত, এক্স টু এক্স প্লাস থ্রি ইজিক্যাল টু জিরো, এরকম চলক কয়টা, একটা, এক চলক ত্রিঘাত। তাহলে এগুলো তো তোমরা বুঝতে পারছো, সমীকরণগুলো দেখে তোমরা বুঝতে পারছো যে এটা এক ঘাত না দুই, ত্রিঘাত না ত্রিঘাত, সেটা তোমরা কিন্তু বুঝতে পারছো, এক চলক।
আর যদি চলক দুইটা থাকে, এক্স ওয়াই সম্বলিত কোথাও থাকে, যদি তাহলে দ্বিচলক বিশিষ্ট। তো ঠিক আছে, আমরা এই চ্যাপ্টারে এক চলক বিশিষ্ট যেহেতু, আমরা এটা নিয়ে আমরা কিছু গাণিতিক সমস্যা করে দেখাবো তোমাদের। দেখো তোমাদের বইয়ের পাঁচ দশমিক এক 5.1-এর 4 নম্বর অঙ্কটা একটু দেখো। 1/x + 1 + 1/x + 4 সমান 1/x + 2 + 1/x + 3 এই অঙ্কটা 2-3 ভাবে করা যায়, অন্যভাবে করতে পারো। আমরা দেখো একটু সহজ পদ্ধতিটি অবলম্বন করব, সরাসরি যেভাবে আছে সেইভাবে সমাধান করো। x+1 এইভাবে x+4 সমান এটা কত হবে x+4 + x+1, এখানে লসাগুটা কত হবে x+2 আর x+3, তাহলে কী হবে x+3 + x+2 লসাগু করে দুই দিকে সরল করলাম, সেক্ষেত্রে আসবে কত 2x + 5 বাই এখানে গুণ করলে কত হবে x² + x + 4x + 4, এখানে নিচে গুণ করে দিলে দুটো কী হবে x² + 2x + 3x + 6, আর উপরে থাকছে 2x + 5। দেখো এই সমীকরণটার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করে দেখো, লব উভয় পক্ষ কিন্তু সমান সমীকরণটার ক্ষেত্রে, এখানে লব সমান, লব দুইটাই কিন্তু উভয় পক্ষে লব সমান, কিন্তু আর একটু হঠাৎ আর একটা লাইন যোগ করে নেই তোমাদেরকে আর একটু বুঝতে সহজ হবে। 2x + 5 x² + 5x + 4 = 2x + 5 x² + 5x + 6, তার মানে এখানে কী দেখা যাচ্ছে বলো তো, সমীকরণটার ভিতরে কী কী আছে, লব সমান কিন্তু হর অসমান, লব সমান কিন্তু হর অসমান। তাহলে এই ক্ষেত্রে কী করা যাবে, লবের মান শূন্য হলেই দুই পক্ষ কী হবে সমান হবে, একটু লিখতে পারো সমীকরণটির লব সমান কিন্তু হর একটু লিখবে আর কি, হর অসমান অসমান সমীকরণটির একটা দিন হর অসমান, লবের মান শূন্য হলেই লবের মান শূন্য হলেই দুই পক্ষ সমান হবে, হলে দুই পক্ষ সমান হবে, লবের মান শূন্য হলেই দুই পক্ষ সমান হবে। সুতরাং আমরা লিখতে পারি 2x + 5 = 0, x = -5 x = -5/2, এইটাই আমরা কিন্তু আনসার লিখতে পারি। শুধুমাত্র খেলের যে এখানে যখনই লব দুইটা সমান হবে তখন ওইটার সমান আমরা শূন্য ধরে আমরা x এর মানটা বের করতে পারবো। ঠিক আছে, অঙ্কটা তো বুঝতে অসুবিধা হয়নি, আবার তোমরা কিন্তু এই অঙ্কটা এভাবে করতে পারবা, সাইড চেঞ্জ করি এটাকে এদিকে নিয়ে এসে আর 4-কে 1/x + 4 এই পার্টটাকে ডান দিকে নিয়ে এই পার্টটাকে বাম দিকে নিয়েও সরাসরি মানে সরল করে তোমরা কিন্তু x এর মান বের করতে পারবে, একই রেজাল্ট আসবে, কোনো ভুল হবে না। বুঝতে পারছো, তোমরা এটাও করতে পারো অথবা এটাও করতে পারো, যে কোনোটাই তোমরা কিন্তু ফলো করতে পারো। ঠিক আছে,
দেখো, 6 নম্বর অঙ্ক, 6 নম্বর অঙ্কটা যথেষ্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক, তোমরা ভালো মনোযোগ সহকারে এটা দেখবা। অঙ্কটা এক্স মাইনাস বি বাই এ প্লাস এক্স মাইনাস 3a মাইনাস 3b বাই এ প্লাস বি ইজিক্যাল টু 0। এই অঙ্কটা কিন্তু 2-3 নিয়মে করা যায়, 2-3 ভাবে করতে পারে, বিভিন্ন টিচার বিভিন্নভাবে করে। আমি তোমাদেরকে করবো একটা সহজ নিয়মে, আশা করি তোমরা খেয়াল করলে সেটা সহজেই তোমরা বুঝতে পারবে। সহজ নিয়মটা হলো তোমাদেরকে এক্ষেত্রে কিন্তু একটা সহজ কৌশল তোমাদের মনে রাখতে হবে, সেটা হলো দেখো কৌশলটা কি, আমি এখানে করেই তোমাদের দেখাই। এখানে একটা মাইনাস ওয়ান করবো, এইটুকু মনে রাখলে কিন্তু অঙ্কটা একদিক থেকে তোমাদেরকে সহজ হয়ে যাবে। প্লাস এক্স মাইনাস 3a মাইনাস 3b বাই এ প্লাস বি, এখানে কিন্তু প্লাস 2 সমান সমান 0। দেখো এখানে মাইনাস 1 মাইনাস 2 নিছি আর এখানে প্লাস 2 নিছি, তার মানে কি হচ্ছে, সমীকরণ কিন্তু কোনো পরিবর্তন হয়নি। মাইনাস 1 মাইনাস 1 মানে মাইনাস 2 আর প্লাস 2। হ্যাঁ, কিন্তু এই কৌশলটা অবলম্বন করতে হলে অঙ্কটা একটু সহজ হবে, অন্য পদ্ধতিতে তোমরা করলেও করতে পারবে, অসুবিধা নেই। তাহলে এখানে সরলকলি হবে বি নিলে এক্স মাইনাস এ মাইনাস বি প্লাস, এখানে একটা সরলকরণ লিখে হবে এক্স মাইনাস বি মাইনাস এ প্লাস, এখানে একটা সরলকরণ লিখে হবে এ প্লাস বি নেই, তাহলে এক্স মাইনাস 3a মাইনাস 3b আর এক্সটার সাথে যদি আমরা গুণ করে দিই প্লাস 2a প্লাস 2b, সরলকরণ লিখে হবে এ বি 2-র সাথে এটা গুণ হয়ে যাবে, গুণ হয়ে গেলে কী হবে 2a, এটা হলো প্লাস 2a প্লাস 2b হবে, এইটা সমান 0। দেখো তারপরে কী হবে, একটু সাজিয়ে লিখলাম এক্স মাইনাস এ মাইনাস বি বাই বি, এখানেও তাই লিখবো এক্স মাইনাস এ মাইনাস বি বাই এ প্লাস, এখানে দেখো ঠিক একইভাবে মাইনাস 3a থেকে এখান থেকে আমরা কী করলাম 2a বাদ গেল, তাহলে কী লিখ এক্স মাইনাস এ, আর 3b থেকে 2b চলে গেল, তাহলে মাইনাস বি। অর্থাৎ তিনটা ক্ষেত্রেই হরের অংশটা কিন্তু একই দিয়েছে, দেখো এক্স মাইনাস এ মাইনাস বি, এক্স মাইনাস এ মাইনাস বি, এক্স মাইনাস এ মাইনাস, এখন ওইটা আমরা কমন নেবো, এক্স মাইনাস এ মাইনাস বি কমন নিয়ে নিলাম, নিলে এখানে কী থাকবে, থাকবে 1/b প্লাস 1/a প্লাস 1/a প্লাস বি, এইটা দুটো দিল, বুঝতে তো অসুবিধা নেই, এই পর্যন্ত তোমার কাছে বুঝতে অসুবিধা নেই। তবে এখানে দেখো এখন এক্স মাইনাস এ মাইনাস বি ইজিক্যাল টু 0 আর 1/a প্লাস 1/b, প্রথমটা 1/b প্লাস 1/a প্লাস 1/a প্লাস বি, এটা ইজ নট 0, যেহেতু যেহেতু এটি এক্স বর্জিত, এক্স বর্জিত পদ, কি লিখতে পারি এটা, এটা 0 হবে না, কারণ হচ্ছে এটা কিন্তু এক্স বর্জিত পদ, অর্থাৎ এটা কিন্তু একটা দুর্ভোগ পার্ট আর কি, সেই জন্য দেখা গেছে যে এই পার্টটার মান কখনো শূন্য হবে না, তাহলে যেহেতু এটা এক্স আছে এটাই শূন্য হবে, তাহলে এখান থেকে আমরা কী করি এক্স ইজিক্যাল টু কী লিখতে পারি এ প্লাস বি, অর্থাৎ এইটাই আমাদের অ্যান্সার। এই জায়গায় কিন্তু এই কথাটা শুধু মনে রাখতে হবে, যেহেতু এটা এক্স বর্জিত পদ তাই এটার মান ইজ নট 0 লিখবো আমরা, ঠিক আছে, তোমরা তো বুঝতে পারছো নিশ্চয়ই, তাহলে অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক এবং সহজ অঙ্ক, বুঝতে পারছো তো নিশ্চয়ই তোমরা এটা। দেখো দেখো 7 নম্বর অঙ্ক, বই তোমাদের বই 7 নম্বর, এক্স মাইনাস এ বাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এক্স মাইনাস বি বাই বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এই অঙ্কটা তেমন বড় না, একটা ছোট অঙ্ক, দেখো তারপরে একটু সহজভাবে করতে পারবো, এক্স মাইনাস এ বাই এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখলাম,
এখানে দেখো এটা যদি একটা মাইনাস কমন নিই তাহলে দেখা যায় এটা সমান হয়ে যাচ্ছে, তাহলে কি মাইনাস কমন নিলে কি হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল, ওপরে ঠিক থাকবে। ঠিক আছে, তাহলে এখানে যদি এখন উভয় পক্ষকে এই অংশটা যা আছে এই অংশটা একই, যদি উভয় পক্ষকে এইটা দ্বারা গুণ করে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দিয়ে যদি গুণ করে দেয় তাহলে কি হবে, এটা আসবে কি এক্স মাইনাস এ মাইনাস এক্স মাইনাস বি, কি করলো উভয় পক্ষকে, উভয় পক্ষকে কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দ্বারা, একটু সংক্ষেপ করে দিলাম, উভয় পক্ষ কিন্তু উভয় পক্ষ দ্বারা গুণ করি পাই, এটা লিখতে পারো উভয় পক্ষ, তাহলে এখানে কি হবে এক্স মাইনাস এ মাইনাস এইটাকে সরাসরি বাম দিকে নিয়ে আসলে কি হবে এক্স মাইনাস প্লাস এক্স মাইনাস বি ইজিকাল টু জিরো, তোমরা গুণ করেও নিতে পারো বা সরাসরি এইভাবে নিয়ে আসতে পারো, তাহলে টু এক্স ইজিকাল টু এখানে আমরা কি করব এ এদিক নিয়ে গেলাম এ প্লাস বি, আর এক্স ইজিকাল টু এ প্লাস বি বা টু, এইটা আমাদের অ্যান্সার। বুঝতে তো অসুবিধা নাই, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো অঙ্কটা, এটা সহজ ছোট অঙ্ক তো। ঠিক আছে, দেখি আরো একটা অঙ্ক তোমাদের, দেখো অঙ্কটার 8 নম্বর, ওখানে থ্রি টু থ্রি জেড প্লাস টু ইজিকাল টু ফাইভ প্লাস থ্রি রুট থ্রি, এটা বইয়ের 8 নম্বর অঙ্কটা। দেখো থ্রি রুট থ্রি যেহেতু জেড আমার চলক এখানে কিন্তু জেড, এটাকে একদিকে রাখলাম আর এদিকে ফাইভ প্লাস থ্রি রুট থ্রি মাইনাস টু, টুটাকে ডান দিকে নিয়ে গেলাম মাইনাস করলাম, তাহলে দেখো থ্রি প্লাস রুট থ্রি জেড সমান সমান এখানে কী লিখতে পারি থ্রি প্লাস থ্রি রুট থ্রি এইটা, আর এখানে দেখো তাহলে জেড ইজিকালটা আমরা কী লিখতে পারি সরাসরি আমি এখানে করতে পারি থ্রি, এখানে দেখো থ্রি প্লাস থ্রি রুট থ্রি আর নিচে থ্রি প্লাস রুট থ্রি, এটাকে একটু ছোটো করে নেওয়ার জন্য রুট থ্রি যদি কমন নেই তাহলে এখান থেকে রুট থ্রি থেকে এই অংশটা থাকে কী থাকে থ্রি থাকবে, আর এটা আগে লিখলাম, আর এখান থেকে থ্রি মানে কি দুটো রুট থ্রি গুণ করলে কিন্তু থ্রি হয়, তাহলে এখান থেকে যদি আমি একটা রুট থ্রি কমন নেই তাহলে এখানে আর কী থাকবে প্লাস রুট থ্রি, নিচেরটার সাথে মিলিয়ে থ্রি প্লাস রুট থ্রি, বুঝতে পারছো, এখানে দুটো রুট থ্রি সেই জন্য এখান থেকে কমন নেই তাহলে একটা রুট থ্রি থাকবে, আর এখান থেকে রুট থ্রি কমন এসে শুধু থ্রি থাকবে, এই দুটোর সমান জেড ইজিকাল টু, তাহলে জেড সমান সমান তাহলে কী লিখতে পারি রুট থ্রি, বুঝতে পারছো, ওপর নিচে এটা কাটা গেলে এটা কিন্তু অ্যান্সার। বুঝতে তো অসুবিধা নেই, তোমরা বুঝতে পেরেছো নিচ্ছে এই অঙ্কগুলো মোটামুটি সহজে তোমরা এগুলো করতে পারবে, এটার উপরে নেক্সট আমি আর একটা ক্লাস নেবো সেটা তোমরা অবশ্যই ফলো করবে, সবাই ভালো ছিলে থাকবে এই প্রত্যাশা নিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি, সবাইকে ধন্যবাদ।